ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম সালাম আহমতুল যে আমাদের সম্মানিত ভাই ইয়ামুল ইসলাম ভারত থেকে জানতে চেয়েছেন যে আমরা যে জানাজার নামাজ পড়ে থাকি সেই জানাজার নামাজের যখন প্রথম তকবির দেওয়া হয় সেই ক্ষেত্রে কি দুয়া ইস্তেপ্তা বা সানা যেমন আল্লাহ বায়েদ বাইনী অথবা সুহানক আল্লাহমা বে হামদিকা আখের এই দুয়া কি পড়তে হবে না সরাসরি সুরা ফাফিয়া পাঠ করতে হবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লা মাবাদ জি সম্মানিত ভাই জানাজার নামাজের ক্ষেত্রে প্রথম তকবির দেওয়ার পর সুন্নত হল সুরা সরাসরি সুরা ফাতেহা পাঠ করা প্রথম তকবির দেওয়ার পর আল্লাহ বাহেদ বাহিনী অথবা সুবাহ আল্লাহ বেহামদেক আখের অর্থাৎ যেটাকে আমরা সানা বলে থাকি বা দোয়া ইস্তেফতা হিসাবে যেটা পড়ে থাকি এই সমস্ত দোয়া পড়তে হবে না বরং জানাজার নামাজের প্রথম তকবির দেওয়ার পরে সরাসরি আউজবিল্লা বিসমিল্লা পাঠ করার পর সোরা ফাতেহা পাঠ করবে এটাই হচ্ছে সোনাত তার দলিল আনিবনি আব্বাস রাদি আল্লাহ আনহমান নবিয়া সাল্লি সাল্লাম কারা আল আল জানা জাতি বিফাতে কিতাব রওয়া হুয়েবিন মাজা ও সাহাউল আলবানি রাহমাউল্লাহ رسول صلى الله عليه وسلم جنازه النماذج سوره فاتحه تلاوت كرسن. ايمون ماركه الدليل جمع أن تلحايا بن عبد الله رضي الله عنه قال صليت خلف ابن عباس رضي الله عنهما على جنازه فقرا بفاتحه الكتاب وسوره وجهر حتى سمعنا فلما فرغ اخذت بيده فسالته قال انما جهرت لتعلم انها سنه. তাহ্া ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহর তিনি বলেন যে আমি আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালের পিছনে জানাজার নামাজ আদায় করেছি তিনি সুরা ফাতেহার পর অন্য একটি সুরা উচ্চ আওয়াজে তেলাওত করেছেন যা আমরাও শুনেছি যখন নামাজ শেষ করলেন তখন আমি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালামার হাত ধরে কেরাত প্রসঙ্গে জানতে চাইলাম জবাবে তিনি বললেন আমি উচ্চ আওয়াজে এই জন্যেই কেরাত তেলাওয়াত করেছি যেন তোমরা জানতে পারো যে এটি সন্ন্যাত صدروب إمام شافي رحمة الله <سؤال> كتاب الأمر <سؤال> مدكتي آثار حديث أبو أنه أخبره رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أن السنة في الصلاة على الجنادة أن يكبر الإمام ثم يقرأ بفاتحة الكتاب بعد التكبرة الأولى سرا في نفسه إلى آخر الحديث সেখানে বলা হয়েছে যে জানাজার নামাজে ইমামের জন্য প্রথম তকবিরের পর নীরবে সুরা ফাতেহা তেলাওয়াত করা তো এই সমস্ত হাদিস থেকে ওলামাই মহাকিনগুন এ কথা পরিষ্কার বলেছেন যে জানাজার নামাজের প্রথম তকবিরের পর সুন্নত হলো সরাসরি আউদুল্লাহ বিসমিল্লা পাঠ করার পর সুরা ফাতেহা পাঠ করা এর আগে অন্য কোনো দোয়া পড়েছেন কিনা এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যে এই সুরা থেয়া পাঠ করার ক্ষেত্রে সে নীরবে পড়বে না উচ্চ স্বরে এ বিষয়ে উত্তম হল নীরবে পাঠ করা তবে যদি কেউ সামান্য উঁচু আওয়াজেও পাঠ করে তাতেও কোনো অসুবিধা নাই তবে উত্তম হচ্ছে নীরবে পাঠ করা তৃতীয় কথা হলো এই যে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যে তারা জানাজান নামাজের প্রথম তকবিরে সুরাফাথেয়া পাঠ করেন না বরং সানা বা স্ট্রেপতা হিসাবে দোয়াগুলো পাঠ করে থাকেন যা সহি হাদিস থেকে প্রমাণিত না তাই সহি হাদিস থেকে এবং ওলামাই মহাকিংগণের বিশুদ্ধ মত অনুযায়ী জানাজার নামাজে প্রথম তকবির দেওয়ার পর সানা বা দোয়া দুপ্তা পাঠ না করে সরাসরি আউদ মিল্লা বিশমিল্লা পাঠ করে সুরা ফাতেহা পাঠ করবে এবং তৎসঙ্গে যদি কোনো একটি সুরা মিলাতে চায় মিলাতে পারে কোনো অসুবিধা নাই ছোট্ট একটি সুরা যদি কেউ মিলাতে চায় মিলাতে পারে তবে জরুরি না باقي والله اعلم بالصواب السلام عليكم ورحمه الله وبركاته اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد